ডাবলু বিসিএসে অপশনাল জিওগ্রাফি সম্পর্কে জানতে চাও তো এই ডাব্লু বিসিএসে অপশনাল জিওগ্রাফি টোটাল দুটো পেপার রয়েছে পেপার ওয়ান যেখানে গ্রুপ এ এন্ড গ্রুপ বি অর্থাৎ গ্রুপ এতে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি এবং গ্রুপ বিতে রয়েছে হিউম্যান জিওগ্রাফি এবং পেপার টুতে গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং পেপার টু এর গ্রুপ বিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে আমরা কি পড়বো বা কি পড়লে আমাদের সুবিধা হবে তার জন্য তোমরা এই ভিডিওটা দেখতে পারো এটা অ্যাকচুয়ালি বানানো যে আমি যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে যে ডাব্লিউ বি আমার যে কোর্স রয়েছে অর্থাৎ আমি যে ডব্লিউ পড়াবো তার যে কোর্স রয়েছে সেখানে কোন কোন লেসেন রয়েছে সেটাকে আমি ভাগ করে নিয়েছি এটা সিলেবাস নয় সিলেবাস থেকে এটাকে আমি জিস্ট করে ভাগ করে নিয়েছি সেই অনুযায়ী যদি আমরা পড়ি তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে এবার যারা কোনো কোচিং বা কারো সাজো ছাড়াই বাড়িতে বসে পড়াশোনা করছো বা পড়ছো তাদেরও এটা হেল্প হবে তারা এই পয়েন্টগুলো বা লেসেনগুলো লিখে নিতে পারো এবং সেই লেসেনগুলো ধরে তোমরা একটা একটা করে প্রিপারেশান নাও বা পড়াশোনা করো এবং সেগুলোতে তোমরা খাতায় নোট বানাতে পারো দেখো এখানে যে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি এখানে মডিউল ওয়ান ধরো অর্থাৎ রয়েছে জিওমরফোলজি তো জিওমরফোলজিতে ইন্ট্রোডাকশান অফ ফিজিক্যাল জিওগ্রাফি এটা কিন্তু ইম্পর্ট্যান্ট অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির ইন্ট্রোডাকশান অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি কাকে বলে ফিজিক্যাল জিওগ্রাফি কী ফিজিক্যাল জিওগ্রাফি সম্পর্কে একটু আলোচনা সেটা যারা ক্লাস করবে তাদের জন্য এটা এখানে আলোচনা করা হবে বাট যারা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ বা নেবে তাদের কিন্তু এটা প্রয়োজন নেই বা একটু পড়ে নেবে বাট এটাকে নোট বানানোর দরকার নেই তারপর দেখো আর্থ কাস্ট অ্যান্ড ইন্টেরিয়ার অফ দ্য আর্থ বা আর্থের যে কাস্ট ইন্টেরিয়র রয়েছে যেমন সীমা মেন্টেল এই সমস্ত যে রয়েছে আর্ট কাস্টে সেইগুলো রয়েছে তারপরে দেখো কন্টিনেন্টাল ডিফ্ট এবং প্লেট টেকটনিক এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এখান থেকে কোশ্চেন আসে টব্ল তোমরা নিশ্চয়ই দেখেছো পিবিআস এর এছাড়া দেখো আর্ট মুভমেন্ট আর্ট মুভমেন্ট বলতে এখানে দেখবে যে বিভিন্ন মুভমেন্ট রয়েছে যেমন এন্ড্রোজেনিক অ্যান্ড এক্সোজেনিক ফোর্স এই সমস্ত কোশ্চেনগুলো থাকে এগুলোকে পড়তে হয় ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াস্টিং ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াস্টিং পড়তে হবে আমাদেরকে ল্যান্ডফর্মস অফ ফ্রুবিয়াল প্রসেস অর্থাৎ ফ্রুবিয়াল অর্থাৎ নদী নদী নিয়ে পড়তে হবে অর্থাৎ নদীর যে বিভিন্ন প্রসেস নদীর বিভিন্ন ল্যান্ডফর্ম হ্যাঁ কীভাবে ফর্ম করে সেগুলোকে আমাদের এখানে পড়তে হয় তাছাড়া দেখো গ্লেশিয়াল যে প্রসেস আছে অর্থাৎ গ্লেশিয়াল অর্থাৎ হিমাবহ হিমাবহের যে প্রসেস এখানে বলে রাখি ফ্রুবিয়াল এবং গ্লেশিয়ালের ক্ষেত্রে ইরোশান অ্যান্ড ডেপুয়েশন দুটো যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে কী কী ধরনের ল্যান্ডফর্ম গড়ে ওঠে বা তৈরি হয় সেগুলো কিন্তু আমাদেরকে ডিটেলসে পড়তে হয় ওকে তারপর দেখো ল্যান্ডস্কেপ যে ইভোলিউশন অর্থাৎ ল্যান্ডস্কেপের যে ইভোলিউশন যেমন তোমরা জানো যে ডেভিস পেঙ্ক বিভিন্ন কনসেপ্ট রয়েছে সাইকেল অবিরোশান রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হয় এবং ডেভিশন অ্যান্ড পেঙ্কের পার্থক্য পড়তে হয় এগুলো পরীক্ষায় আসে তারপর দেখো ওয়েদার অ্যান্ড ক্লাইমেট ক্লাইমেট ফ্যাক্টরস অর্থাৎ ওয়েদার এবং ক্লাইমেট যেটা রয়েছে অর্থাৎ ক্লাইমেটোলজিতে সেটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে এছাড়াও অ্যাটমসফিয়ার অ্যান্ড কম্পোজিশান অর্থাৎ ক্লাইমেটোলজিতে তোমরা জানো যে অ্যাটমসফিয়ার যা বায়ুমণ্ডল সেটা আমাদেরকে পড়তে হয় কম্পোজিশন অফ বায়ু বায়ুমণ্ডল এবং তার বিভিন্ন টাইপগুলো তারপর এখানে ইনসোলেশান হিট বাজেট ক্লাইমেটোলজিতে পড়তে হয় উইন্ড সার্কুলেশান অর্থাৎ বায়ুর যে বিভিন্ন বেগ গতিবেগ এবং ডিরেকশান সেগুলো পড়তে হয় তারপর দেখো কনডেনশান এবং পেসিপিটেশন এটাও আমাদের পড়তে হয় কনডেনশান অর্থাৎ পেসিপিটেশন পেসিফিটেশনের বিভিন্ন টাইপ গুলো পড়তে হবে সাইক্লোন এবং থান্ডার স্টম এটাও আমাদের পড়তে হবে এগুলো ডিটেলসে পড়তে হয় আমাদেরকে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন অর্থাৎ কোপেন অ্যান্ড কোপেন ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট কোপেন ক্লাসিফিকেশন এবং অন্যান্য যে ক্লাসিফিকেশন মেথডগুলো আছে ক্লাসিফিকেশান আছে ক্লাইমেটে সেগুলোকে পড়তে হবে এছাড়াও গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ রিসেন্ট টপিক এটাকে একটু ডিটেলসে আমাদেরকে পড়তে হয় তো দেখো জিওমোফোলজি থেকে ফিজিক্যাল জিওগ্রাফি আর্থকাস্ট ইন্ট্রি অফ দ্য আর্থ কন্টিনেন্টাল ডিপ ইটেক্ট্রনিক আর্থিক বিভিন্ন মুভমেন্ট ওয়েদারিং মাস ওয়াস্টিংয়ের বিভিন্ন টাইপ তার বিভিন্ন ক্লাসিফিকেশন ফ্রুবিয়াল বিভিন্ন ল্যান্ডফর্ম ফ্রুবিয়ালের ল্যান্ডফর্ম ফর্ম গ্লেশিয়ারের ওকে তারপরে একটা জিনিস মিস করে গেছি আমি এখানেতে এ ওলিয়ান কোস্টাল এবং কাস্ট যে ল্যান্ডফর্ম সেই ল্যান্ডফর্মগুলোকেও এখানে পড়তে হয় আমাদেরকে ডিটেলসে পড়তে হয় এবং সেগুলোকে খুব ভালো করে বানিয়ে রাখতে হয় কারণ খুব কম সময়ের মধ্যে কিন্তু লিখতে হয় অপশনাল জিওগ্রাফিতে তোমরা জানো এটা অবশ্যই কম সময়ের মধ্যে লিখতে হয় সেই জন্য খুব টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখা খুব জরুরি ওকে তারপর দেখো ওয়ে ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের বললাম যে ক্লাইমেটের বিভিন্ন ফ্যাক্টর সাইক্লোন ক্লাইমেট বা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এই সমস্ত টপিকগুলো পড়তে হবে এটা কিন্তু সিলেবাস নয় যারা ভাব সিলেবাস তারা কিন্তু ভুল করছো এটা হচ্ছে আমি ক্লাসেতে যেটা পড়াবো সেই অনুযায়ী কিন্তু এটা করা আছে হ্যাঁ সিলেবাস কিন্তু এর চেয়ে ডিটেলসে থাকতে পারে বা ডিটেলসে আছে মেবি হ্যাঁ তো দেখো এখানেতে যেটা হচ্ছে অরিজিনাল কন্টিনেন্ট অফ দ্য ওশিয়ান অর্থাৎ ওশিয়ানোগ্রাফি থেকে রয়েছে আর ওশিয়ানের যে বটম টোপোগ্রাফি সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে ওকে ওশিয়ান কারেন্ট ইম্পর্টেন্ট টপিক এবং কোশ্চেন আসে ওশিয়ান ওয়াটার প্রোপার্টিস কোশ্চেন আসে এবং এগুলো পড়তে হয় বিভিন্ন প্রোপার্টিজ অফ যে ওশিয়ান ওয়াটার ওকে স্যালিনিটি এ ধরনের যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে ওশিয়ান ডিপোজিটও আমাদের পড়তে হয় এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রায় কোশ্চেন আসে ম্যারাইন রিসোর্সেস থেকেও কোশ্চেন কোনো কোনো সময় এসেছে ওকে তো এখানে তিনটে বিষয় বললাম যেটা হচ্ছে জিওমোফোলজি এবং ক্লাইমেট রয়েছে ওকে এবার দেখো এনভায়রমেন্টাল জিওগ্রাফি এটা কিন্তু ডিটেলস ক্লাস নয় তো সুতরাং তোমরা ভুল করো না যে ডিটেলস ক্লাস বা ডিটেলস আলোচনা আমি জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি যে কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে এছাড়াও সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাস ধরে কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এটা কিন্তু সিলেবাস নয় আবারও বলছে বাট আমি এখানেতে বা আমি এই কোর্সতে অপশনাল জিওগ্রাফি যে পড়াই বা কোর্স পড়াবো সেখানেতে যে বিষয়গুলোকে এখানেতে লেসান ওয়াইজ বা ক্লাস ওয়াইজ পড়ানো হবে সেইগুলোকে আমি এখানে তোমাদের সাথে তুলে ধরছি যদি কেউ ইন্টারেস্টেড ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে এছাড়াও যদি কোনো হেল্প লাগে মানে কোর্স না করেও যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে অবশ্যই ফোন করবে আমি যতটা পারবো আমার সময় মতো আমি তোমাদের হেল্প করবো তারপর দেখো ইন্ট্রোডাকশন টু এনভাররমেন্টাল জোগ্রাফি এনভায়রমেন্টাল জিওগ্রাফি রয়েছে এখানে এনভায়রমেন্টাল জিওগ্রাফি সম্পর্কে আমাদেরকে পড়তে হবে এক্ষেত্রে বলে রাখি এনভায়রমেন্টাল জিওগ্রাফি যে টপিকটা রয়েছে ডাব্লু এর মেন পরীক্ষাতে এনভায়রমেন্ট থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো অ্যান্সার করতে কিন্তু অনেকটা সুবিধা হবে যদি তোমরা অপশনাল জিওগ্রাফিতে এই এনভায়রমেন্টাল জিওগ্রাফিটা ডিটেলসে পড়ে নাও এখানে এনভাররমেন্টাল জিওগ্রাফি সম্পর্কে তো আছেই এছাড়াও ইকোসিস্টেম তার কনসেপ্ট ইকোসিস্টেম সম্পর্কে পড়তে হয় এছাড়াও বায়ো এনার্জি অ্যান্ড বায়োকেমিক্যাল সাইকেল যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে মেজর গ্লোবাল ইকোসিস্টেম ওকে তোমরা নোট করে নিতে পারো এটা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন অর্থাৎ কনজারভেশন এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশান খুব ইম্পর্ট্যান্ট টপিক এবং প্রায়ই প্রশ্ন আসে এনভাররমেন্টাল পলিউশন তোমরা জানো এনভায়রনমেন্টাল যে বিভিন্ন পলিউশন রয়েছে এয়ার পলিউশন থেকে শুরু করে সমস্ত পলিউশন সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হয় ক্লিয়ার ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার এই ন্যাচারাল হ্যাজার্ড এবং ডিজাস্টার যেমন ধরো সাইক্লোন সাইক্লোন তারপরে বিভিন্ন যে হ্যাজার্টগুলো রয়েছে যেমন আর্থকোয়েক এগুলো কিন্তু এনভায়রনমেন্টের টপিকের মধ্যেই পড়ে এবং আমাদের এগুলো পড়তে হয় কারণ আমরা জানি যে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স যুক্ত যে সমস্ত প্রশ্নগুলো দেয় ডব্লিউ এ সেগুলো পড়তে আমাদের অনেকটা সুবিধা হবে ওকে এরপর দেখো এখানেতে তাহলে এনভায়রনমেন্ট হল এটা হচ্ছে কার্টোগ্রাফি এটা কিন্তু ফিজিক্যাল ই গ্রুপ এতে যেটা রয়েছে সেইগুলোই আলোচনা করছি দ্য আর্থ অ্যান্ড কার্টোগ্রাফিক প্রবলেম ওকে এটা পড়তে হয় কার্টোগ্রাফি কী কার্টোগ্রাফি কী কী প্রবলেম সেগুলো আছে ম্যাপ প্রোজেকশন থেকে কোশ্চেন দেয় খুব ইম্পর্ট্যান্ট থিমেটিক ম্যাপ কী থিমেটিক ম্যাপের ক্যারেক্টারিস্টিক্স এগুলো তো পড়তেই হয় রিমোট সেন্সিং এবং সার্ভিং থেকেও কখনও কখনও কোশ্চেন তুলে দিয়েছে জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম এর ইম্পর্টেন্স এবং বিভিন্ন প্রোপার্টিস এগুলো পড়তে হবে রিমোট সেন্সিংয়ের স্টেজ রিমোট সেন্সিং প্রসেস এগুলো কিন্তু আমাদেরকে জানতে হয় ওকে এরপরে দেখো এখানেতে আমি যদি দেখি তারপরে হচ্ছে গ্রুপ বি হিউম্যান জিওগ্রাফি আচ্ছা আমি গ্রুপ এটা একবার বলে দিচ্ছি তোমার এখানে কতগুলো ভাগ আছে এটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি তারপর হচ্ছে ক্লাইমেটোলজি ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে জিওমোফলজি তারপর ক্লাইমেটোলজি তারপর হচ্ছে ওশনোগ্রাফি তারপর হচ্ছে এনভায়রমেন্টাল জিওগ্রাফি এবং হচ্ছে কার্টোগ্রাফি ওকে এই এই কটা টপিক আছে এরপর হচ্ছে হিউম্যান জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফির মধ্যে হচ্ছে রিসোর্স রিসোর্স পড়তে হয় রিসোর্সের মধ্যে ইন্ট্রোডাকশান টু ইকোনমিক জিওগ্রাফি ইকোনমিক জিওগ্রাফি কী অলরেডি জানো বা ডিটেলসে একটু পড়ে নিতে হবে এখানে রিসোর্সের কনসেপ্ট কী রিসোর্সের বিভিন্ন যে থিওরিগুলো রয়েছে সেগুলো কী কী সেগুলোকে আমাদের পড়তে হবে ওকে এগ্রিকালচার আমি আবার বলছি সিলেবাস নয় এটা কিন্তু সিলেবাস নয় এখানে সিলেবাসে কিন্তু আরও বেশি দেওয়া থাকতে পারে তারপর দেখো এখানে এগ্রিকালচার ইন্টেনশিপ সাবসিস্টেন্স ফার্মিং ইন মনসুনাল ল্যান্ড মনসুনাল মানে ইন্ডিয়া তাহলে এই সাবসিস্টেন্স ফার্মিং সম্পর্কে পড়তে হবে ইন্ডিয়ান জিওগ্রাফিতেও এটা হেল্প হবে কারণ কি আমি তোমাদের বলে দিচ্ছি যখন তোমরা মনসুন ল্যান্ডে ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং পড়বে তখন ইন্ডিয়ান যে এগ্রিকালচার তার ক্যারেক্টারিস্টিক বা বিভিন্ন যে বৈশিষ্ট্য সেগুলো তোমাদের এখানে কিন্তু পড়া হয়ে যায় এখানে ডিটেলস যদি আমরা পড়ে নিই তাহলে ওখানে আমাদের সুবিধা হয় তারপরে এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং ওকে তারপর হচ্ছে প্ল্যান্টেশন ফার্মিং ইন টপিক্স অর্থাৎ টপিক্যাল রিজিয়নের আর ডেয়ারি ফার্মিং টেম্পারেচার গ্রাসল্যান্ডের ওকে গ্রাসল্যান্ড সম্পর্কে পড়তে হবে যেটা আমাদের বায়োম বা আমরা যেটা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টে কিন্তু আমরা ওটা অলরেডি পড়ে নিচ্ছি সেটাকে ডিটেলসে এভাবে আমাদের প্ল্যান করে পড়লে আমাদের অনেকটা ইজি হবে পড়তে সুবিধা হবে তারপর শেষে আমরা সমস্ত কিছু যেগুলো সিলেবাসে আছে সেগুলোকে নিয়ে প্রিপারেশান নিলে ভালো রেজাল্ট করা যায় আর কি ওকে তো সম্পূর্ণ এটা নিজেদের ব্যাপার যেভাবে পড়বে সেভাবে সেই অনুযায়ী তোমাদের অবশ্যই প্রিপারেশান থাকবে যাই হোক এখানে দেখো তারপরে ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে ফিশিং রয়েছে প্লাম্বারিং রয়েছে মাইনিং মাইনিংয়ের মধ্যে কোল্ড পেট্রোলিয়াম ওকে আয়রন ওর এই তিনটে খুব গুরুত্বপূর্ণ পড়তে হয় আমাদেরকে তারপরে আবার পাওয়ার প্রোডাকশানেতে হাইড্রোল এবং নিউক্লিয়ার দুটো পাওয়ার প্রোডাকশান পড়তে হয় তার মধ্যে হাইড্রোল বেশি ইম্পর্টেন্ট বা নিউক্লিয়ার থেকে কোয়েশ্চেন দেয় কখনও কখনও ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে আয়রন স্টিল অ্যালুমিনিয়াম এবং কটন টেক্সটাইল কটন টেক্সটাইলও কিন্তু অনেক সময় দেয় এখানেতে মানে ম্যানুফ্যাকচারিং মধ্যে আয়রন স্টিল অ্যালুমিনিয়াম তো পড়তেই হচ্ছে আর কটন টেক্সটাইলটা আমাদেরকে পড়তে হয় ইকোনমিক মডেলের মধ্যে ভন্টন মডেল অনেকবার এসেছে বিগত বছরে হ্যাঁ ওইবার ইন্ডাস্ট্রিয়াল লোকেশান থিওরি আসে হুভার পেড মডেল পড়তে হয় ইকোনমিক সিস্টেম অ্যান্ড ল্যান্ডস্কেপ ক্যারেক্টারিস্টিক্স এগুলো পড়তে হবে এবং এখান থেকে আরও যেটা সেটা হচ্ছে ইভলিউশন অব ইকোনমিক সিস্টেম হ্যাঁ রস্ট মডেল রস্ট্রো মডেল খুব গুরুত্বপূর্ণ এই এই এখানে ইভোলিউশন অফ যে ইকোনমিক সিস্টেম সেই মডেল তিনটেই পড়ে রাখতে হবে গ্লোবাল ইকোনমিক যে বিভিন্ন ব্লকস আছে সেগুলোকে দেখে রাখতে হবে তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভন্টন মডেল এবং ওয়েব ইন্ডাস্ট্রিয়াল লোকেশান যেটা আগে অনেকবার এসেছে বাকি টপিকটাও কিন্তু আসতে পারে এখানে জাস্ট আমি লেসন ওয়াইজ ভাগ করে দিয়েছি আমাদের সুবিধার্থে যারা ক্লাস করবে তাদেরও সুবিধার্থে যারা ক্লাস করবে না যারা বাড়িতে প্রিপারেশান নিচ্ছ তাদেরও অনেকটা হেল্প হবে এবং দেখো পপুলেশান জিওগ্রাফি এখানে দিয়ে ইন্ট্রোয়াকশান অফ পপুলেশান জিওগ্রাফি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সের পপুলেশান গ্রোথ অর্থাৎ পপুলেশান যে গ্রোথ তার বিভিন্ন ফ্যাক্টর কী কী কারণে পপুলেশান বাড়ছে হ্যাঁ এগুলো সিম্পলভাবে পড়লেই হয় হুম মেজর অফ পপুলেশান দেখো এগুলো টপিকগুলো আমরা যারা যারা জিওগ্রাফি সম্পর্কে জানি বা যারা নতুন তারা প্রায় জানি বাট অ্যান্সার লেখা অ্যান্সার কীভাবে লিখবো কম সময়ে কীভাবে বুঝিয়ে লিখে আসবো এই বিষয়টা কিন্তু খুব এখানে গুরুত্বপূর্ণ ওকে তারপরে দেখো এখানেতে ম্যালতাস থিওরি বিভিন্ন রয়েছে সেই থিওরিগুলো যেমন হচ্ছে ম্যালতাস থিওরি নিয়োগ ম্যালথাসের পরবর্তীকালে যে থিওরি এসেছিলো সেগুলো তারপরে দেখো অপটিমাম পপুলেশান থিওরি হ্যাঁ বিভিন্ন যে অপটিমাম পপুলেশান পপুলেশান গ্রোথ হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো আমাদের পড়তে হয় সোশ্যাল ইকোনমিক যে থিওরি সেগুলো সম্পর্কেও ডিটেলসে জানতে হয় ওকে তারপর দেখো বায়োলজিক্যাল অ্যান্ড ন্যাচারাল থিওরি বায়োলজিক্যাল এবং ন্যাচারাল যে থিওরি রয়েছে সেগুলোকে পড়তে হবে তোমরা এগুলো নোট করে নিতে পারো যদিও সিলেবাসের মধ্যে অনেকটা পর্শনই আছে ওখানেতে তো তাও তোমরা একবার দেখে নিতে পারো বা নোট করে নিতে পারো এই টপিকগুলো কিন্তু আমাদেরকে পরপর যদি পড়ে নাও তাহলে মোটামুটি সিলেবাসটা কভার হয়ে যায় নাইনটি পার্সেন্ট ওকে তারপর দেখো ডেমোগ্রাফিক ট্রানজেকশন থিওরি খুব ইম্পর্টেন্ট প্রায় এসেছে তোমরা জানো যে পিভিয়াসি ওই কোশ্চেনটা আসে মাইগ্রেশান এবং পপুলেশান থেকে নেচার অফ মাইগ্রেশান অ্যান্ড থিওরি অফ মাইগ্রেশান মাইগ্রেশনের নেচার থিওরি কনসিকুয়েন্সেস তিনটে নেচার থিওরি এবং কনসিকুয়েন্স তিনটে পড়তে হবে আমি যেহেতু এখানে আলাদা আলাদা করে লিখেছি বিকজ আলাদা আলাদা করে আমি ক্লাস করাই বা আলাদা আলাদাভাবে সেটাকে লাইভে আলোচনা করে দিই তারপর দেখো পপুলেশান ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি পপুলেশন ডিস্ট্রিবিউশন এবং ডেন্সিটিও আমাদেরকে পড়তে হবে গ্লোবাল প্যাটার্ন অ্যান্ড টেন্স অফ পপুলেশন কম্পোজিশন পপুলেশানের যে কম্পোজিশন গ্লোবাল যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে বাট পপুলেশন ডেন্সিটি এবং ডিস্ট্রিবিউশন থেকে কোশ্চেন আসে সহজ মনে হলেও এই বিষয়গুলো কিন্তু কোশ্চেন আসে এবং খুব অ্যাপ্লিকেশন হিসাবে কেস স্টাডি হিসাবে লিখলে খুব সুবিধা হয় সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি সেখানে তো কনসেপ্ট অফ স্পেস স্পেসের মধ্যে অ্যাবসোলিউট স্পেস এবং রিলেটিভ স্পেস খুব ইম্পর্টেন্ট ওকে সোশ্যাল স্ট্রাকচার পড়তে হয় সোশ্যাল প্রসেস এগুলো পড়তে হয় বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবসলিউট রিলেটিভ স্পেস যেটা সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট বাট তিনটে টপিকই আমাদের পড়তে হয় এবং আমিও তোমাদের যারা ক্লাস করবে তাদের পড়াবো জিও পলিটিক্যাল থিওরি এর মধ্যে হার্টল্যান্ড এবং রিমল্যান্ড থিওরি তোমাদের পড়তে হবে হ্যাঁ আর প্রিন্সিপাল অফ বাউন্ডারি অ্যান্ড ফ্রন্টিয়ার অনেক সময় দিয়ে দেয় বাউন্ডারি এবং ফ্রন্টিয়ারের পার্থক্য ওকে এটা তোমরা অবশ্যই তৈরি করে রাখবে এবার দেখো সেটেলমেন্ট জিওগ্রাফি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান সেটেলমেন্ট সেটেলমেন্টের বিভিন্ন যে টাইপস রয়েছে সেগুলোকে আমাদের পড়তে হবে তার মধ্যে রুরাল সেটেলমেন্ট এবং আরবান সেটেলমেন্ট এই ডিটেলসে এটা পড়তে হয় আমাদেরকে ওকে এছাড়া দেখো আরবান গ্রোথ এবং আরবানাইজেশন আরবানাইজেশন প্যাটার্ন অফ আরবানাইজেশন আরবানাইজেশনের এখন টেন্টস কী কী আছে টেন্ট কী কী এগুলো আমাদের পড়তে হবে আরবান গ্রোথ কী আরবানের বিভিন্ন যে ছোটো ছোটো কনসেপ্টগুলো আছে সেগুলোকে আমাদের পড়তে হবে ক্লাসিফিকেশান ফাংশন অফ মরপোলজি অফ টাউন অ্যান্ড সিটি টাউন অ্যান্ড সিটির মধ্যেও পার্থক্য তার পপুলেশান সাইজ ওয়াইজ সেন্সাস টাউন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে পড়তে হয় যেগুলো কিন্তু আবার আমাদের কাজে লাগে কোথায় যখন আমরা কম্পালসারি পেপারে পরীক্ষা দিই মোডস অফ আরবান গ্রোথ সরি মডেলস অফ আরবান গ্রোথ এটাও কিন্তু আমাদের পড়তে হবে রিজনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং এর মধ্যে কনসেপ্ট টাইপস অফ রিজন রিজন কাকে বলে রিজনের ডাইভার্সিটি রিজনাল ডেভেলপমেন্টের বিভিন্ন ফ্যাক্টর রিজনাল ডেভেলপমেন্ট বিভিন্ন থিওরি তার মধ্যে দুটো থিওরি খুব ইম্পর্টেন্ট যেটা আমি এখানে মার্ক করেছি তারপর দেখো রিজনাল প্ল্যানিং করতে হবে প্রিন্সিপাল এবং এনভায়রনমেন্টাল বিভিন্ন কনসিডারেশন এর সাথে প্ল্যানিং রিজিয়ন এবং মাইক্রো লেভেল যে প্ল্যানিং ইন্ডিয়াতে সেই সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার এবং সেটাকে আমাদের করতে হবে এটা গেলো পেপার ওয়ান তাহলে পেপার ওয়ানে কী কী রয়েছে দেখো প্রথম হচ্ছে জিওমারফোলজি রয়েছে জিও মারফোলজি রয়েছে ক্লাইমেটোলজি রয়েছে তারপর ওশনোগ্রাফি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এবং কার্টোগ্রাফি এখানে টোটাল কটা আছে পাঁচটা ইউনিট পাঁচটা ইউনিট থেকে মিনিমাম দুটো প্রশ্নের অ্যানসার দিতেই হবে হ্যাঁ ও আর আমরা দুটো দিতে হবে এবং গ্রুপ বি থেকে যেটা আমি পরে আসছি হিউম্যান জিওগ্রাফি যেটা সেখান থেকেও দুটো অবশ্যই অ্যানসার করতে হবে আর একটা আমি যে কোনো জায়গা থেকে করতে পারি অর্থাৎ এখানে যে কোনো জায়গা বলতে এখানে হচ্ছে আমাদের পেপার ফিজিক্যাল জিওগ্রাফি গ্রুপ এ অথবা আমাদের হিউম্যান জিওগ্রাফি গ্রুপ বি যে কোনো জায়গা থেকে আমরা দিতে পারি ওকে পাঁচ টোটাল পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে ওকে তো এখানে তো আমি টোটাল পেপার ওয়ানটা বললাম আমি আরও ডিটেলসে পড়ে তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি যে সহজ করে জিনিসটা বুঝিয়ে দেবো তারপর ওখানে রিজোনাল যে জিওগ্রাফি রয়েছে তার মধ্যে ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া আমি প্রথমে বললাম এখানেতে ইন ইন্ডিয়ান জিওগ্রাফি তার ইন্ট্রোডাকশন পড়তে হবে ক্লাইমেট ড্রেনেজ পড়তে হবে তোমরা এগুলো অলরেডি পড়েছো বাট এখানেতে একটু ইন ডিটেলসে ডেসক্রিপ্টিভ টাইপে পড়তে হবে এবং এই ডেসক্রিপ্টিভ পেপারটা আবার কাজে লাগবে কখন যদি পরবর্তীকালে ডেসক্রিপটিভ কোথাও লিখতে হয় আমাদের পরীক্ষায় তখন কিন্তু কাজে লাগবে তারপর দেখো মিনারেলস এবং হচ্ছে বায়োটিক রিসোর্স হুম মিনারেলস এবং বায়োটিক রিসোর্সও পড়তে হবে সয়েল অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন সরি এটা তিন নম্বর ফিজিক্যাল ফেজিক্যালচার মধ্যে পড়ে রিসোর্সের মধ্যে ল্যান্ড ওয়াটার ফ্রেশ ওয়াটার ওকে ফ্রেশ ওয়াটার পড়তে হবে মিনারেলস এনার্জি রিসোর্স এবং বায়োটিক রিসোর্স যেগুলো আমি আগে বললাম এবার হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান ইকোনমির মধ্যে দেখো এগ্রিকালচার এবং গ্রিন রেভলিউশান গ্রিন রেভলিউশান এগুলো তোমরা জানো গ্রিন রেভলিউশান হ্যাঁ কী ইনলেশনের ফলে কী হয়েছিলো হ্যাঁ কত সালে হয়েছিল তো তার ফলে কী কী এগ্রিকালচার ডেভেলপমেন্ট ঘটেছিলো সেগুলো তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও পড়তে হবে ট্রান্সপোর্ট কমিউনিকেশন পড়তে হয় ট্রেড এবং ফরেন রিলেশন যেটা সেগুলোও আমাদেরকে জানতে হবে বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তারপর এখানেতে জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মেন পরীক্ষার জন্য পড়তে হয় সুতরাং এমসিকিউগুলো করা আমাদের কাছে অনেকটা সুবিধা হয়ে যায় এটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে কি যে এখানে যদি আমরা ভালো করে পড়ে নিই তাহলে আমাদের ডেসক্রিপটিভ যদি হয় কখনো ভবিষ্যতে কোনো পরীক্ষাতে তখন আমাদের সুবিধা হবে জিওগ্রাফি লিখতে এছাড়া তো অপশনাল জিওগ্রাফি তো আমাদের সুবিধা হচ্ছে বা লিখতে হচ্ছে তো এগুলো কিন্তু সুবিধা রয়েছে একটা অনেক অসুবিধাও রয়েছে সেগুলো আমি পরে বলবো তারপর হচ্ছে পপুলেশান গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন পপুলেশান গ্রোথ এবং ডিস্ট্রিবিউশন পড়তে হয় পপুলেশান কম্পোজিশন এবং আয়ারমান গ্রোথ কোথাও ইন্ডিয়া দেখো অসুবিধা কী অসুবিধা হচ্ছে যদি এখানেতে বা অপশনালেতে সময়ের মধ্যে লিখে আসা না যায় বা কমপ্লিট না করা যায় তাহলে কিন্তু সমস্যা তাহলে আমাদের প্রথমে প্রশ্নটা খুব ভালো অ্যান্সার হবে বাট লাস্টেরটা অতটা ভালো হয় না এটা এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ অনেকেই পরীক্ষা দিয়ে বলেছে আমাকে যে এটা এই প্রবলেমগুলো হয় স্যার হ্যাঁ পপুলেশান গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন পপুলেশান অ্যাজ এ রিসোর্স পপুলেশান কম্পোজিশান আরবান গ্রোথ অ্যান্ড ইস্যু পপুলেশান ইন ইন্ডিয়ার ক্ষেত্রে এগুলো তোমরা এই যে কনসেপ্টগুলো এর যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো আমরা পেপার ওয়ানে পড়ে নিচ্ছি বাট এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ইন্ডিয়ার ক্ষেত্রে কী কন্ডিশন রয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেম যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলোই রয়েছে দেখো এখানে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রিলিফ ক্লাইমেট ক্লাইমেটিক রিজিয়ন ড্রেনেজ সয়েল ভেজিটেশন ল্যান্ড ওয়াটার মিনারেলস ওয়াট এনার্জি রিসোর্স এইভাবেই রয়েছে তাই ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন রয়েছে ল্যান্ড ইউজ এগ্রিকালচার পপুলেশানের রিসোর্স ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট এভাবেই একই রকম সিলেবাস রয়েছে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওকে একই রকম সিলেবাস রয়েছে বাট আমাদের এগুলোকে ডিটেলসে পড়তে হবে আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন লেসেন ওয়াইজ মানে আমরা পরপর কোন টপিকগুলো পড়বো পড়বো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবার কেউ যদি সেল প্রিপারেশান নিচ্ছ বাড়িতে বসে তাহলে তোমরা এগুলোকে পয়েন্ট করে করে পড়তে পারো এটা আমার সাজেশান ওকে বাট পড়তে পারো যে হ্যাঁ তোমরা এইভাবে পড়লে অনেকটা সুবিধা পাবে বাট যারা আমার কাছে ক্লাস করবে বা অ্যাডমিশান নিয়েছো বা নেবে তো তাদের ক্ষেত্রে আমি এইভাবে তোমাদেরকে লেসেন ওয়াইজ পড়াবো এবং শেষে আমি মক টেস্ট নেবো ফুল মক টেস্ট প্রত্যেকটা ইউনিটের শেষে ইউনিট টেস্ট থাকছে আর একদম লাস্টে বা শেষে একটা ফুল মক টেস্ট নেব দুটো দুশো দুশো চারশো নম্বরের ওকে তবে এখানে আমি যেটা বলছিলাম যে আমাদেরকে যখন আমরা পড়বো তখন আমাদের টোটাল তাহলে কত নম্বর থাকছে টোটাল চারশো নম্বর থাকছে চারশো নম্বরের মধ্যে দুটো পেপার পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ান হচ্ছে দুশো নম্বর পেপার টু হচ্ছে দুশো নম্বর ওকে দুশো নম্বর তাহলে দুশো দুশো কত চারশো নম্বর চারশো নম্বরের প্রশ্ন থাকছে উত্তর করতে হবে কটা প্রথমেতে পাঁচটা তারপরেরটাতে যে বি গ্রুপটা আছে সেখানে তো দেখবে তোমরা যে তিরিশ প্রথমে একটা থাকে চল্লিশ তারপর বাকিগুলো তিরিশ করে ওকে এবার কোয়েশ্চেনের যে প্যাটার্নের ভাগ রয়েছে সেগুলো আঠেরো প্লাস বারো হ্যাঁ আঠেরো প্লাস বারো পঁচিশ প্লাস পনেরো এই ধরনের ভাগ রয়েছে সেগুলো তোমরা আমার অন্য যে ভিডিও আছে সেখানে তোমরা দেখে নিতে পারো তো আজকে আমি জাস্ট এই পর্যন্তই আলোচনা করলাম যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো ওকে যাই হোক আজকে এই পর্যন্তই Thank you，So I get，Tada。Da.